জুলকার নাইন জানতে চেয়েছেন তাসাহুদের সময় ডান পায়ের আঙ্গুল ক্যাবলামুখী করে রাখা কি আবশ্যক ভাই জুলকার নাইন খুব সুন্দর প্রশ্ন করেছেন সলাতের বিষয়ে সলাতের তাসাহুদের সময় ডান পায়ের আঙ্গুলগুলা সব ক্যাবলামুখীর দিকে রাখা বা কেবলামুখী করে রাখাটা সন্নতে নবাবী দ্বারা প্রমাণিত তথা সুন্নত সম্মত একটা আমল অর্থাৎ তা সময় ডান পায়ের আঙ্গুল কেবলামুখী করে রাখা শুননা এখন কথা হচ্ছে যদি এমন কোনো সমস্যা আপনার পায়ে থাকে যেই সমস্যার কারণে আপনার পায়ের আঙ্গুলগুলো পশ্চিম দিকে বাঁকা করে রাখতে পারছেন না বা রাখতে গেলে আপনার পায়ে ব্যথা বা যে কোনো সমস্যা আছে বা রাখলেই সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে শেখ সালেয়াল ফৌজান শেখ ওসাইমিন রাহে সহ ইসলামিক স্কলাররা এই মতামত জ্ঞাপন করেছেন যে সমস্যার কারণে পায়ের আঙ্গুল যদি তাসাহুদের সময় পশ্চিম মুখ না রাখে তার সুবিধা অনুযায়ী রাখে এতে সলাতের সবাবের কোনো কমতে হবে না তারও কোনো গুণা হবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন